এখন তো বাজনা হায় রে হায় আজকে তো মনে পড়ছে আরেক কথা এই ইউটিউবার ভাইরাও আপনারা শুনেন মাঝে মাঝে দেখা যায় এখন তো ওয়াজ মাহফিলেও বাজনা ঢুকছে এটা আপনারা ফেসবুকে দেখেছেন না মাহফিলে বাজনা ঢুকলো কেন মাহফিলে ঢুকছে এমনে বিভিন্ন হুজুরদের আলোচনার 2-3 মিনিটের অংশ কাট করে ব্যাকগ্রাউন্ডে একটা ইমোশনাল বাজনা দেয় কি আছে নি পিছনে এরকম হালকা হালকা মিউজিক আর সামনে হুজুরদের কথা আছে না নাই এটা হচ্ছে এই জামানার সবচেয়ে ভয়াবহ বড় রকমের ফিতনা তা ঠিক তো কইলা তোমরা যুবকরাই তো আবার এটা শেয়ার করো কি বুঝে শেয়ার করো বাদ্যযন্ত্রকে ধ্বংস করার জন্য আল্লাহ তার হাবিবকে পাঠিয়েছে আর সেই বাদ্যযন্ত্রের ফিতনায় তুমি পড়ে গিয়েছো ভাই খবরদার বাজনার দিকে যাইও না এখন তো এই গান বাজনা ওয়াজ মাহফিলে ঢুকছে বিয়ে শাদিতে ঢুকে গেছে এখন বাজনা ছাড়া গান ছাড়া যেন আমাদের বিয়ে শাদি জমে না কি বলেন এরকম আছে না নাই আপনারা কি আমার কথায় বেজার হচ্ছেন নাকি আচ্ছা বলেন তো বিয়ে শাদি পাক কাজ না না পাক কাজ আরেকটু জোরে বলেন পাক কাজ গান বাজনা পাক না না পাক আল্লাহ রাসূলের হাদিস নবীজি বলেছেন আল গিনা ইয়ানবুতুন নিফাক আল গিনা ইয়ানবুতুন নিফাক কামা ইয়ানবুতুল মাউ যারা পানি সেচ দিলে যেমন ফসলের উৎপাদন বাড়ে ঠিক তেমনি গান বাজনা মানুষের অন্তরের ভিতরে নিফাকের ভাইরাস মুনাফিকি বৃদ্ধি করে সুতরাং যে গান বাজনা আমাদের অন্তরকে কলুষিত করে যে গান বাজনা আমাদেরকে কলুষিত আমাদেরকে কলুষতার দিকে নাপাকের দিকে নিয়ে যায় এই গান বাজনা পরিহার করার দরকার আছে না নাই যারা বিয়ে শাদি যারা বিয়ে শাদির সময় গান বাজনা বানায়া ডিস্কো ডিস্কো ঝাকানাকা ঝাকানাকা এইসব গান বাজনা বাজায় যারা বিয়ে করে দেখবেন হে নিজে এবং তার বউ বেশিরভাগ ক্ষেত্রে এদের বৈবাহিক সম্পর্কের ভেতরে দেখবেন এর বউ পরকিয়া করবে এর এদের বৈবাহিক জীবনে বরকত আসবে না কারণ গান বাজনা যেখানে বরকত নাই রহমত নাই গান বাজনা বাজায় যারা বিয়ে শাদি করবে বৈবাহিক জীবনে বরকত থাকবে এদের পুলামাইয়া এদের ঘরে যেগুলা হবে এগুলাও ডিসকো ডিসকো ঝাকানাকা মার্কা হবে সুসন্তান হবে যুবক ভাইরা বাজনার তালে তালে তাল মেলে যাও না এইসব বাজনা যুক্ত গান শুনবা না গান যদি শুনতেই হয় আল্লাহর শানে রসুলের শানে গান শুনতে হবে কারণ আল্লাহ আর রসুলের শানে যে গানগুলো আছে সেই গানগুলো আমাদের হৃদয়ের মধ্যে প্রেম জাগায় ভালোবাসা জাগায় হৃদয়কে শানিত করে আমাদের অন্তরকে দিনের পথে ধাবিত করে আমাদের দিলের খোরাককে মিটিয়ে দেয় ঠিক কি না বাজনা ছাড়াও গান সুন্দর বাজনা ছাড়া কি গান সুন্দর না বাজনা ছাড়াও গান শুরু করলে দেখবেন মানুষের অন্তর পুলকিত হবে সবাই বলবে এই দেখেন সবাই কেমনে বলে দেখেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ দেখছেন কারবা বাজনা ছাড়াও বুঝা গেছে সবার কাছে ভালো লাগে না খারাপ লাগে লিখেছেন কি জাতীয় কবি আমার জাতীয় কবির লেখা বহু গানে এখন পাবলিক বাজনা ঢুকাই দিয়েছে রমজানের ঈদের পরে রমজানের রোজার পরে ঈদ আসে আমার জাতীয় কবি লিখেছে অমন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগিদ অমন রমজানে রই বোঝা গেছে গানটা আপনাদেরও ভালো লাগে লিখেছেন জাতীয় কবি আর পাবলিক লাগাই দিছে বাজনা গানটা ছিল ভালো বাজনা লাগাই এইটারে আমরা শেষ করে নিয়েছি জাতীয় কবি নবীজিকে নিয়ে অনেক গান লিখেছেন লোকটা নামাজি বেশি ছিলেন না কিন্তু লোকটার ভেতরে নবী প্রেম ছিল এমন কি মরা লাগে কি লিখা লিখেছে মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই যেন গুরে থেকে মুয়াজিনের আজান শুনতে পাই মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই আমার গোরে পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে গোরো আজাব থেকে গোনাগা পাইবে রেহাই
পায় মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই আল্লাহু আকবার যেটা লিখেছেন কবুল করে ফেলেছেন কি এজন্য যুবক তরুণ ভাইরা বাজনার দিকে অশ্লীল গানের দিকে যাওয়া যাবে গান গাইবেন কার সামনে তোমার নামে যদি গান গায় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় আল্লাহ সুন্দর আল্লাহর নামের গানও দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ আমার দেশে সাইমুম আছে কলরব আছে এত সুন্দর সুন্দর ইসলামী সঙ্গীত ইসলামী গজল দ্বারা রিলিজ করে বাজনা ছাড়াও শুনলে আমাদের কলিজাটা ঠান্ডা হয়ে যায় এজন্য আজে বাজে বাজনা যুক্ত গান বাজনার দিকে আমরা যাব না রাজি আছেন তো এটা শেষ জামানার ভয়াবহ ফিতনা এই ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন